লিম্বারামের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর নতুন কালীপুর কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। ভারতের কিংবদন্তি তীরন্দাজ লিম্বারামকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা। অর্জুন পুরস্কারপ্রাপ্ত তীরন্দাজ ও প্রাক্তন জাতীয় কোচ গত 4 বছর ধরে নিউরোডিজেনারেটিভ রোগে ভুগছেন। তার মধ্যে নিঃসন্তান লিম্বার পাশে এখন কার্যত কেউ নেই, তাই লিম্বাকে দিল্লিতে নিয়ে গিয়ে চিকিৎসা করাচ্ছেন তাঁর স্ত্রী জেনি। অনেকদিন ধরেই তারা রয়েছেন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের যুব আবাসনে। প্রথমে দিল্লি এমসে চিকিৎসা হচ্ছিল, এখন দিল্লি গেটের কাছে চিকিৎসক দেবাশিস চৌধুরীর অধীনে জিবি পন্থ হাসপাতালে চিকিৎসাধীন লিম্বা। প্যারালাল স্পোর্টসই প্রথম এই খবর প্রকাশ করেছিল। তিনি চলে আসতে চাইছিলেন কলকাতাতেও, এবার তাঁর প্রিয় বাংলা থেকেই তার কাছে পৌঁছে গেল আর্থিক সাহায্য। কৃষ্ণনগরের এই সোসাইটির সভাপতি প্রেমাশিস ভট্টাচার্য লিম্বারামের ওষুধের খরচ অনির্দিষ্টকালের জন্য বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন। এক্সপেন্সিভ মেডিসিন ফর এ লাইফ টাইম, আই সিনসিয়ারলি হোপ দ্যাট শ্রী লিম্বারামজি। তিনি বলেন, লিম্বারাম 1992 সালে বার্সেলোনা অলিম্পিকে তীরন্দাজিতে নজরকাড়া পারফরমেন্স করেছিলেন। আজ যখন তিনি হাসপাতালে যুদ্ধ করছেন, আমাদের সোসাইটি যতদিন প্রয়োজন ততদিন তার সমস্ত ওষুধের খরচ দিয়ে তার পাশে থাকবে। একজন জাতীয় বীরের জন্য এটুকু আমরা অন্তত করতেই পারি। লিম্বারাম তার কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, আমি প্রেমাশিস ভট্টাচার্য এবং কৃষ্ণনগর নতুন কালীপুর কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কাছে কৃতজ্ঞ। ক্রীড়াবিদরা দেশকে তাদের সেরাটা দেন এবং কেরিয়ারের শেষে দেশের মানুষের কাছ থেকে এমন সমর্থন পাওয়া সত্যিই খুব আনন্দের। টিম প্যারালাল স্পোর্টসের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করি আমরাও।